নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে আমাদের সারা শরীর শুষ্ক হয়ে যায়, এক্ষেত্রে হাত পা এবং ঠোঁট বেশি করে ফাটতে থাকে এবং রক্তও বেরোতে পারে, বিশেষ করে যারা খুব মাঠে খেলাধুলা করে। আবার অনেক সময় ধুলো ময়লা জমেও চামড়া শুষ্ক হয়ে যায়। আবার বিশেষ করে শহরের লোকেদের তুলনায় গ্রামের মানুষদের হাত পা ফাটা এবং ঠোঁট ফাটার সম্ভাবনা বেশি দেখা যায়, যেহেতু তারা মাঠে ঘাটে অনেকক্ষণ কাজ করে, সেক্ষেত্রে তাদের চামড়া শুষ্ক হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে সারা বছরই গা হাত পা এবং ঠোঁট ফাটতে থাকে, সেটা শীতকালেই হোক বা গরমকাল। যদি আপনাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়, তাহলে আজকে আমার বলা এই মেডিসিনগুলো আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সাথে যেই লক্ষণগুলো মিলে যাবে ঠিক সেই ওষুধটি নেবেন, সবকটি একসাথে নেওয়ার প্রয়োজন নেই। ওষুধ সেবনের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার সরাসরি মেডিসিনে চলে আসি। আমাদের প্রথম মেডিসিন হলো পেট্রোলিয়াম 30। শীতকালের জন্য এই মেডিসিনটি খুবই উপকারী। পেট্রোলিয়াম সাধারণত সব পেশেন্টদের উপরেই কাজ করে, বিশেষত যাদের শরীরে যে কোনো অংশই ফাটুক না কেন, সেটা হাত পা ঠোঁট হতে পারে, হাতের তালু হতে পারে, পায়ের চামড়া হতে পারে, সেক্ষেত্রে পেট্রোলিয়াম 30 খুব ভালো কাজ করে। এটি দিনে 2 ফোঁটা করে দুবার কয়েকদিন নিলে অনেকটা উপকার পাবেন। এছাড়াও যাদের অ্যানাল ফিশার্স আছে বা পাইলস রয়েছে, অ্যানালের জায়গায় ফেটে যায়, চুলকায় এবং রক্ত পড়ে, সেক্ষেত্রেও পেট্রোলিয়াম 30 খুব ভালো কাজ করে। পরের বেস্ট মেডিসিন হলো গা হাত পা ফাটার এবং ঠোঁট ফাটার জন্য ক্যালকেরিয়া ফ্লোর 6X। এটি 4টি করে দানা দিনে 3 বার উষ্ণ গরম জলের সাথে বেশ কিছুদিন খেলে অনেকটা উপকার পাবেন। আমাদের পরের মেডিসিনটি হলো সালফার 6X। যারা শীতকালে একদমই স্নান করতে চায় না এবং যাদের শরীর খুব অপরিষ্কার, ত্বকে খরখরে ভাব, শরীরে খোসপাসরা থাকে এবং সেখান থেকে রক্তও বেরোয় এবং সেক্ষেত্রে দুর্গন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, শীতকালের একজিমাতেও খুব ভালো কাজ করে এই সালফার। সালফার 6X সকালে খালি পেটে 2 ফোঁটা একবার 4-5 দিন খেলেই আপনারা উপকার পাবেন, বেশি দিন এই ওষুধটি নেওয়ার প্রয়োজন নেই। আমাদের পরের মেডিসিনটি হল সাইলেশিয়া 6X। এটি একটি বায়োকেমিক মেডিসিন। যাদের মনে হয় স্কিনে কিছু চলাফেরা করছে, ত্বক চুলকায়, পুঁজ বেরোয়, জ্বালা যন্ত্রণা থাকে, যখন চামড়া ফেটে যায় তখন তার চারপাশ শক্ত হয়ে যায়, এক্ষেত্রে সাইলেশিয়া খুব একটি ভালো মেডিসিন। সাইলেশিয়া সব সময় কম পাওয়ারে ব্যবহার করতে হয়, দিনে 2বার 4টি করে দানা, 1 সপ্তাহ নিলেই দেখবেন চামড়া ফাটা অনেকটা কমে গেছে। আমাদের পরের মেডিসিনটি হলো সারসাপারিলা মাদার টিনচার। যাদের শীতকালে আঙুল এবং পায়ের তলা ফাটে এবং রক্ত বেরোয়, সেক্ষেত্রে 20 ফোঁটা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার খেলে আপনারা অনেকটা উপকার পাবেন। এক্ষেত্রে লাইকোপোডিয়াম 30ও খুব ভালো কাজ করে। যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 2 ফোঁটা করে দিনে 1 বার নিলেই অনেকটা রিলিফ পাবেন। আবার শীতকালে বিশেষ করে যাদের যে কোনো জায়গায় ফাটে, সেটা পা হোক, ঠোঁট হোক বা গায়ের চামড়া হোক, সেখান থেকে কুঁজ রক্ত বেরোতে পারে, তারা ক্যালেন্ডুলা মাদার 6 ফোঁটা তুলোয় করে নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন, দেখবেন অনেকটা উপকার পেরেছেন। এবং রাতে ভেজলিন লাগিয়ে পায়ে সক্স পরে শুলে পা ফাটার সমস্যা অনেকটা কমে যাবে। আমার বলা এই মেডিসিনগুলোর মধ্যে আপনাদের যেই লক্ষণগুলো মিলে যাবে ঠিক সেই ওষুধটি যদি আপনারা নেন, তাহলে দেখবেন আপনাদের শুষ্ক ত্বকের সমস্যা থেকে অনেকটা আপনারা মুক্তি পেয়েছেন। যদি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।